দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপির নাম হচ্ছে শাকশুকা। এটা একটা টার্কিশ রেসিপি, জনপ্রিয় রেসিপি বলতে পারেন। এখানে টমেটোর ভিতরে ডিম ছেড়ে দিবে। আমরা ডিম প্রায় দিনই খাই, প্রতিনিয়তই খাই, কিন্তু আমরা বাংলাদেশে ডিম শুধু শুধু পোচ করি বা মামলেট করি। তো টার্কিশরা খুব মজা করে টমেটোর সাথে এর উপরে ডিম ছেড়ে দেবে, একাধিক ডিম, এবং এটাকে কেটে নিয়ে খেতে খুব মজা লাগে। পুরো রেসিপিটা দেখলে আপনাদের ভালো লাগবে, রেসিপিটা অত্যন্ত শর্ট। চলুন আমরা ভিডিও থেকে দেখে আসি। দেখতে পাচ্ছেন রেসিপিটা সবার শেষে এইরকম লাগবে, টমেটোর উপরে ডিম। প্রথমে আমাদের যেটা লাগবে, ডিম সিদ্ধ করে আচ্ছা প্রথমে আমরা পেঁয়াজ কুচি দিয়ে টমেটোর সসের প্রিপারেশন, পেঁয়াজ কুচি তেলের উপর ছেড়ে ফ্রাই প্যানে নাড়াচাড়া করে এটাকে ব্রাউন কালার করতে হবে। 5 মিনিট পেঁয়াজটাকে চুলার উপর রাখার পর পেঁয়াজটা ব্রাউন হয়ে আসবে। এরপরে আমরা রেড বেল পেপার, এটা এই রকম মরিচ, বড় মরিচ বিদেশে পাওয়া যায়, আপনি এখানে কাঁচা মরিচ বা লাল মরিচ দিতে পারেন। এরপরে 2টা গার্লিক, রসুন পেস্ট, এরপরে এই যে বেল পেপার এটা দিয়ে দিলেন, এটার বদলে আপনি কাঁচা মরিচই ব্যবহার করতে পারেন। এরপর টমেটো পেস্ট, টমেটো পেস্টের বদলে আপনি টমেটো সস ব্যবহার করতে পারেন। এরপরে আপনি টমেটো কাটা অথবা টমেটো দেখেন পেস্ট দিয়ে, এরপরে 1 টেবিল চামচ দারচিনি, লাল মরিচ, জিরা, লবণ, মানে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করতে পারেন। শেষে আবার চিনিও দিয়ে দিতে পারেন অল্প একটু। এরপরে পর্যাপ্ত লবণ দিতে হবে আপনাকে, এবং আপনি এবার নাড়াচাড়া করুন। টমেটো পেস্টের উপরে এখন আপনি চাইলে হালকা একটু মরিচ দিয়ে নিতে পারেন। টমেটো পেস্টটা দেখেন কিরকম ঘন হয়ে আসছে, এটা 10 থেকে 15 মিনিট হলে যখন আর একটু ঘন হয়ে আসবে এর উপরে আপনি ডিম ছাড়বেন। এবার ডিমকে আপনি ডাইরেক্ট টমেটোর উপরে প্লেস করুন, অ্যাটলিস্ট 4টা ডিম পাশাপাশি রাখুন। ডিমগুলো দেখবেন টমেটোর উপরে সুন্দর করে ফুটে উঠবে। এই যে দেখেন উনি 5টা ডিম দিয়েছেন, এটা একটা আলাদা তরকারির মতো হয়ে গেল। ডিমের কুসুম ফাটবে না, ডিমগুলো সুন্দর হবে। দেখেন এটা যখন বয়েল হয়ে গেল এর উপরে আপনি পুদিনা পাতা দিয়ে দিতে পারেন, এবং ফাইনালি আপনি পরিবেশন করবেন। এভাবে কেটে কেটে প্লেটের উপর পরিবেশন করবেন, এর সাথে রুটি বা ভাত দিয়ে খাওয়া যাবে। কি সুন্দর দেখাচ্ছে দেখুন। তাহলে দর্শক মন্ডলী দেখে নিলেন আজকের রেসিপি, খুব কুইক রেসিপি শাকশুকা। এটা একটা টার্কিশ রেসিপি, টমেটোর পেস্টের উপরে বিভিন্ন গরম মশলা দিয়ে এর উপরে আপনি ডিম দিলেন, এবং দেখতে খুব সুন্দর এবং খেতে খুব মজা। এটা রুটির সাথে পরিবেশন করা যায়, কুইক রেসিপি। এটা সকালেও নাস্তার সাথে করা যায়, বিকেলেও করা যেতে পারে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, এবং আপনারা এটা বাসায় প্র্যাকটিস করে দেখবেন, রেসিপিটা আসলেই খেতে মজা। তাহলে আজকের ভিডিওটা এখানে এ পর্যন্তই রাখলাম।
ভবিষ্যতে কোন একটা নতুন এপিসোড আবার দেখা হবে। সে পর্যন্ত আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।